अमिता बनर्जी जय कृष्णकाली मायर जय नाम सबाई आज के माँ प्रतिदिन मालाय ढाका पड़े जाए माँ मालाते जगह है ना माय प्रतिदिन माँ मालाय ढाका पड़े जाए माँ गाचे कुल ना कि रे माँ কাছে কুল নিয়েছিস না মা দোকানের কুল দোকানে কুল নিয়েছিস হ্যাঁ ওই প্লাস ইসলাম আমি যে প্লাস্টিক টেনেছি ওর মধ্যে পুষ্প আছে ঠিক আছে মা বাছে ভক্তরা একদম সুন্দর ফুল নিয়ে এসে পুজো করব দেওয়ার ফুল তোমার দাম আর এত তো পুষ্প আছে ওম নমঃ শিবায় নমঃ মহাদেব নমঃ শ্রী বিষ্ণু আসলে না আমি বুঝতে পারিনি এত ভক্ত বাড়বে হাজার হাজার এবার না ওই তাই করতে হবে মানে লিখে নিতে হবে যাত্রাগুলো ভক্ত বেশি আর করবো না মানে আমি ক্লান্ত হয়ে পড়ছি প্রত্যেক দিন হাজার হাজার সবাই নিজে নিজে নাম করতে বলো আমার নিজে নিজে নাম করতে সব খাতায় লিখে দাও কোথা থেকে আসছো লিখে দাও আমি সব নিঃশুল ধরে পুজো করে দেবো যেসব ভক্তদের নাম করতে কোথা থেকে আসছো সবাই লিখে দাও বাবা আমি সব সন্ধ্যা সময় একটু আমাদের জন্য লিখতে দেবো সব লিখে দিলে সন্ধ্যা সময় একটু ফ্রেশ হয়ে নিয়ে সব ত্রিশূলের যার যার নামে পুজো দেবে কেউ হয়তো আসতে পারছে না তাদেরও নাম গোত্র সব লিখে দিতে পারো কোনো অসুবিধা নেই আমি সব পূজা করে দেবো জয় কৃষ্ণকালী মায়ের জয় আজকে মালায় জায়গা হবে না মায়ের প্রত্যেকদিন মা হাজার হাজার মালা পরে আছে ইউটিউবে দেখি আজকে সামনে দাঁড়িয়ে থাকবো হাতে পাচ্ছি একদম কোথা থেকে আসছো মা তুমি আমি উত্তরপাড়া থেকে আসছি অনেক সমস্যা রয়েছে কখন বলবো ঠিক আছে মা সব একে একে নেবো মা সব নাম গোত্র লিখে নাও নিজে নিজে কোথা থেকে আসছো কেউ মায়ে বাবা পিসি কেউ আসতে পারছো না আমি ত্রিশূল ধরে পুজো করে দেবো নাম গোত্র লিখে দিতে পারো জয় কৃষ্ণকালী মায়ের জয় মালা তো আমার এখানে করে দেবো মাকে ভক্তরা ভালোবাসে গাছের ফুল সমস্ত কিছু আনে এক নাম বলো আমার নাম বলবো না তুমি যার নামে পুজো দেবে সুস্মিতা মুখার্জি সুস্মিতা মুখার্জি ভরতদাস গোত্র নাম বলো মা নয়ন ব্যানার্জি মিতালি ব্যানার্জি মৌমিতা ব্যানার্জি ঠিক আছে জয় কৃষ্ণ মাকে মা কান কিন্তু তা সত্ত্বেও মাকে কিন্তু আত্মোপচার আমাকে দিতেই হয় মা এটা বলা আত্মোপচার মাকে দিতেই হবে তাহলে তুই ফল মিষ্টি যাই দিনে কেন আজ আমরা প্রথম এসছি মাকে ওই রবিবারে দেখেছি রোজই দেখি ইউটিউবে আজকে এলাম ঠিক আছে মা জয় কৃষ্ণকালী মায়ের জয় তোমরা আশেপাশে থেকো মায়ের কাছে আসতে পারো না মায়া যে মালায় ঢাকা পড়ে গেছে বাংলাদেশ থেকে এসছে মা কোথা থেকে এসছো মা বরিশাল থেকে এসছো বরিশাল মানে বাংলা একদম বাংলাদেশ বাংলাদেশ তুমি এসছো কে এসছে মা বাংলাদেশ থেকে চলে এলো ভক্ত মা মায়ের টানে আমি তো রাশি মাকে কতটা ভালোবাসো মাকে এত বলে এত বোঝানো যাবে না
মা ভীষণ জাগ্রত মা, তাই জন্যই তো আসছি। একদম মা, বাংলাদেশ থেকে ভক্তরা চলে এসেছে, বুঝতে পারছো মা? মা এটা নেবো, সবাই বলো জয় কৃষ্ণ কালী মায়ের জয়। আজ কিন্তু সকাল থেকেই ভক্তরা আসছে মা, দেখছো কেন ফোন ধরতে পারছি না, বুঝতে পারছো মা? আজকে আমার কেন ফোন ধরতে পাই না, বাংলাদেশ থেকে মা এসছে। একবার আমি চাইবো সকল ভক্তদের মনস্কামনা মা যেন পূর্ণ করে দেয়। মা তুমি আসার আগে আর তিন চারটে ভক্ত এসেছিলো, বলো পেয়েছি মা, পেয়েছি। একবার মন প্রাণ ভরে সবাই বলুন জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। এই বাবা এসেছেন, বাবা বুঝতে পেরেছেন মাকে ভীষণ ভালোবাসেন, মায়ের আশীর্বাদ নিতে এসেছেন। আমি চাইবো আমার মা, কিন্তু আমার শ্বশুরবাড়ি তিন নম্বর ইছিলা বাজারে ছিল, সেখানে কিন্তু মা আসেনি। আমার মা এসছে পাঁচ নম্বর ইছিলা বাজারে, তা আমি চাইবো আমার মা যেমন এসেছে, আমার সকল পাঁচ নম্বরের ভক্তরা যখন মাকে ভালোবাসে বাৎসরিক পুজোয় যেন সকল ভক্তরা আসে, আমি এটাই চাইবো। বাবা তুমি যেন আসবে, মায়ের আসবে। আমার বৈশাখ মাসে 19 তারিখ, বৈশাখ মাসে অমাবস্যাতে মায়ের বাৎসরিক পুজো হয়, মাঘ মাস। আমি চাইবো পাঁচ নম্বরে মা এসেছে, মা সকল ভক্তরা ভালোবাসুক। মা বাবা তুমি স্বপ্ন দেখেছো? কি স্বপ্ন দেখেছো বলো বাবা। শুকাই যেন কি মনে হয়, আমি আমি একজনের কাছে শুনেছিলাম যে আমাকে গল্প করছিল, আমি আগে মজা চলে নিতাম, তো মনে হলো যে হ্যাঁ তো এখানে ফালতু এসে মতো চলছে, যে কালকে আচমকাই আমার কি জানি মনে হলো, একবার দেখা যাবে ঠাকুরের কাছে যাই, ওইজন্য দেখা যাবে দর্শন করতে গেলাম। মায়ের স্বপ্ন দেখেছে? মায়ের স্বপ্ন দেখেছে একদম। কৃষ্ণকালী মা ভীষণ জাগ্রত, আমি চাইবো সকল ভক্তরা ভালো থাকো, সুস্থ থাকো। একবার মন প্রাণ ভরে বলুন জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই মা স্বপ্ন দেখেছে, যে মা স্বপ্ন দেখেছে, মা বলো একটু মা। আমি স্বপ্ন দেখেছি তুমি গেছো, মা গেছে, আমি দেখছি এখানে দাঁড়িয়ে আছি, তোমাকে তুলে দিয়ে এসেছি লুচি, মা তোমাকে বলছি যে মা তুমি মাকে লুচি দাও, আর মাকে একটু পরমান্য করে দাও, মা শুধু লুচি খাবে না। এই ভক্ত মা বলেছে আর একজনের কাছে ছাকা চেয়ে এসছে, মা মাকে ছাকা দিয়ে গেছে কালকে এসে। মা লুচি খাওয়ার জন্য কত দিচ্ছ মা? 501 টাকা, 501 টাকা মাকে লুচি আর পরমান্য করার জন্য দিয়েছে ভক্ত মা। মায়ের নাম গোত্র বলো? সুমিত্রা দাস আলিমান গোত্র, ঠিক আছে মা। এইখানে এ প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা 501 টাকা উনি লুচি খাওয়ার জন্য নাম আর ইয়ে লিখে দেন, লিখে নে লুচি, তাহলে মনে থাকবে না। হ্যাঁ বসো মা, নাহলে মনে থাকবে না। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। এই ভক্ত বাবা অনেকবার এলো, অনেকবার এসছে, বাবা মনস্কামনা পূর্ণ হয়েছে, মা ছুটে চলে এসছে। একবার সবাই বলো জয় কৃষ্ণ কালী মায়ের জয়। আমার মায়ের বিষয়ে কথা বলতে ভীষণ ভালো লাগে, মায়ের কথা শুনতে আমার খুব ভালো লাগে, যেসব ভক্তের উপকার পাচ্ছ। আর এই ভক্ত বাবা কোথা থেকে এসছো? ব্যান্ডেল। কবে এসছিলে? এর আগে প্রায় 15 দিন আগে এসেছিলাম। বল আমার মায়ের বিষয়ে বললে যে আমার মাকে ভালোবাসো, তাকে আমি জীবন দিয়ে রাখতে চাই। কই কে প্রণাম করবো, প্রণাম করে নেয় প্রিয়াঙ্কা। এত আমাকে এক ভক্ত কি বলেছে জানিস? জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণকে সবাইকে আশীর্বাদ করছি। কেন রে তোরা পাটা না চলে কি হয় না নাকি রে? সবাইকে আশীর্বাদ করছি, সবাই ভালো থাকো, সবাই ভালো থাকো, আমি সবসময় আশীর্বাদ করছি, সকল ভক্তরা ভালো থাকো। হাত তো থাকো মায়ের কাছে, মায়ের সাইটা দাও, হাত তো থাকো, তোরা মাকে সবাই নিয়ে এসছে। ভাই ভক্ত আর একজন চাকরি পেয়েছে, সেই ভক্ত আজকে শাড়ি দিয়ে গেল। আর একজন নার্স, নার্সে চাকরি পেয়ে গেছে, সেই মা মাকে নূপুর দিয়ে গেছে। জয় কৃষ্ণ কালী মায়ের জয়। নাম গোত্র বলো মা। সুমিত্রা দাস আলিমান গোত্র। মায়ের মনে আশা পূর্ণ করে দিয়েছে, আশা করি মায়ের কাছে আসতে থাকো, মা অবশ্যই দেবে। সবাই জয় কৃষ্ণ কালী মায়ের জয় বলো। জয়। এই মা, এই মা আমাকে প্রথমেই বলছে মা তুমি আমায় কেন স্বপ্নে দেখা দাও না, সবার কাছে যাচ্ছে তুমি কেন আমাকে দেখা দাও না। তা মা জানে না মায়ের স্বামী কিন্তু জেনে গেছে যে আমাকে স্বপ্নে দেখা দিয়েছে। বলো বাবা তুমি কি স্বপ্নে দেখেছো? একদম, মানে আপনি একটা লাল খুব সুন্দর শাড়ি পরেছেন, ওর একটা থালা হাতে নিয়ে আমি আপনি ঘরে ঢুকেছেন, আমাদের মানে আমার ঘরটাই আপনাকে দেখেছি, কিন্তু মানে মায়ের এই মূর্তিটা আমি দেখিনি, আপনার মূর্তিটা দেখেছি। মা গেছে মানে এইভাবে গেছে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। তার মানে এই মা
কোনোদিন যেমন বামা কাপাকে যেমন বড় করেছে, বামা কাপা না সেবা করলে কিন্তু অন্য মা তারা মা সেবা করেন না, তেমন মা বুঝিয়ে দিচ্ছে ভক্তদের। আমি কারো পিঠে যন্ত্রণা করছে, আমি কারো হাত ভুলি দিয়ে এসেছি, পিঠে যন্ত্রণা ভালো হয়ে যাচ্ছে। কারো বুকে যন্ত্রণা করছে, আমি হাত ভুলি দিয়ে এসেছি, এরকম ভালো হয়েছে, অনেক ভক্তরা বলেছেন। এক মা স্বপ্ন দেখেছে আতর চাল নিয়ে আমি নাকি তার কাছ থেকে নিচ্ছি, এটাও স্বপ্ন দেখেছে। এই বাবাও স্বপ্ন দেখেছে যে আমাকে আমি একদম থালা নিয়ে ওনার কাছ থেকে কিছু নিচ্ছি বা কিছু দিচ্ছি, তাহলে বুঝে যেতে হবে ভক্তরা। মা কিন্তু কোনো সময় নিজের রূপ নিয়ে অনেক ক্ষেত্রে যাচ্ছেন না, মা এটাও মা দেখাচ্ছে। আমি নাকি কিছু না কালি মায়ের হাত ধরে নিয়ে গেছি ভক্তদের, মানে মা বোঝাতে চাইছে যে আমার ভক্তি শ্রদ্ধা ভালোবাসা নিষ্পাপ মনে আমি কৃষ্ণকালী মাকে আনতে পেরেছি কলিযুগে, এটা মা কিন্তু ইঙ্গিত দিচ্ছে একদম। তাই বলি একদম যখন মাকে ডাকবেন তখন মায়ের কাছে কিছু চাইবেন না, মায়ের কাছে নিঃস্বার্থভাবে জয় কৃষ্ণকালী মায়ের জয় বলবেন, তারপরে মাকে পরের দুঃখের কথা বলাবেন। যখন জপ করবেন তখন কিন্তু মায়ের কাছে কিছু চাইবেন না। একবার সবাই বলুন এই মা একদিন ভিডিও কল করে আমাকে বলেছিল যে মা তোমার আমি গলা শুনলে অনেক শান্তি। সেই জন্য ভক্তদের আমি রেগে যাই, আমি ভক্তদের কাছে ক্ষমা চাই, কেন রেগে যাই বুঝতেই পারছো। আমি প্রচন্ড তোমাদের ভক্তদের জন্য নিজেকে বিলিয়ে দিয়েছি। আমি চাইবো সকল ভক্ত আমার কাছে সমান, আমার কাছে কুসন্তানও সমান, আমার কাছে ভালো সন্তানও আমার কাছে সমান। আমি যে মা, আমি যে আজকে জগতের মা হয়েছি, আমি চাইবো সকল ভক্তরা তোমরা ভালো থাকো সুস্থ থাকো। প্রতিদিন সকালের কাছে মায়ের কাছে এসে আমি এইটাই প্রার্থনা করি, কৃষ্ণকালী মা তুই যখন আমার কাছে এসেছিস, তুই জগতের মা, তুই জগৎ সংসারকে তুই যেন ঠিক রাখিস, সবাইকে যেন ভালো রাখিস সুস্থ রাখিস। এই মা ন্যায় ন্যায় করে দুবার এলো, মা আমার সন্তানের জন্য দুধ এনে দিয়েছে, তাও গরম করে এনেছে আমার ছেলের জন্য। মা এসে অজরে আমার পায়ে ধরে কেঁদেছে, আর বাবা এক উপকার পেয়েছে। বাবা বলো কোথা থেকে আসছো? আমি এসেছি বহির্গাছি থেকে, বগুলা বহির্গাছি রানাঘাটের ওদিকে। আমি একদিন আমার বুকে খুব ব্যথা হচ্ছিলো হাটে, তো মায়ের ছবিটা আছে ইউটিউবিতে, ওই ছবিটা আমি শুধু ঠেকালাম, মানে সেকেন্ডের মাথায় ব্যথা নেই আমার। আর এমনি শরীরে যে অসুবিধা আছে মাকে আমি বললাম, আমি সঙ্গে সঙ্গে স্ত্রীকে বলছি দেখো না শুনে দিকে এই অবস্থা, একদম সেকেন্ডের মাথায় ব্যথা নেই। আমি ভালো আছি। সবাই বলুন জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, কৃষ্ণ কালী মায়ের জয়। তখন ওর নাম উঠেছে আশীর্বাদ নিয়ে যাওয়ার পর একদম হয়েছে। ছেলে একটা সুন্দর সার্ভিস পেয়েছে বাবা, আগে এসেছিল মায়ের কাছে যাতে মা আশীর্বাদ করেন, যেন পেয়ে যায়, তা পেয়ে গেছে, এবার জয়েনিং হবে। তাই জন্য মায়ের জন্য শাড়ি ফুল নিয়ে এসছে। বাবা কোথা থেকে এসছে? বাবা বারাসাত থেকে এসছে। বাবা ভাই ভক্তদের বলি আপনারা আসতে থাকবেন, আপনারা আসতে থাকুন, একবার এলে হবে না, মায়ের কাছে আসতে থাকবেন। মা কাউকে নিরাশ করেন না, মা সকল ভক্তদের মনস্কামনা পূর্ণ করেন। আমি সকল ভক্তদের আশীর্বাদ করছি, তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো। গোপাল তোমার জন্য চকলেট একটা নিয়ে এসছি আমি দিয়েছি, আর মা ছেলে একটা সার্ভিস পেয়েছে, একটা মা শাড়ি দিয়েছে, একদম সুন্দর একটা শাড়ি নিয়ে এসছে ভক্ত বাবা। নাম বলো বাবা? শান্তনু কর্মকার। সবাইকে আমি আশীর্বাদ করছি, সবার মনস্কামনা পূর্ণ, সবাই ভালো থাকো সুস্থ থাকো। জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই বাবা কত থেকে এসছো? মা হাওড়া জেলা। হাওড়া জেলা থেকে মায়ের কি উপকার হয়েছে বলো? পায়ের যন্ত্রণা তো চলে গেছে, অনেক কমে গেছে। যখনই ভিডিও দেখতে হয় তখনই বসে বসে দেখছি, আমার এত ভালো লাগে দেখতে, কি বলবো। মায়ের জন্য আমি একটা দোকান খুলছি, মানে আমি যদি মানে দোকানটা সম্পূর্ণ হতে পারি ভালোভাবে, মাকে আমি মানে এসে আরো ভালোভাবে করে দিই, যতটা পেরেছি আমি ততটা এনেছি। তুমি এই পদটা এবারে তো মায়ের কাছে আমি এটাই আসতে পেরেছি, এটাই আমার কাছে আমি আসতে পারবো না, আমি ভাবছি না অত কিছু এসে আমার বাড়ি করতে পারবো না,
মায়ের সামনে আসতে পেরেছি, ভুলে গেছি ধূপ নেওয়া হয় না, ট্রেনে দেখি ধূপ দিচ্ছি, একটু জল পোড়া করে বাচ্চাদের বাড়ি থাকে বাড়ির সবাই। আমি প্রচন্ড সন্ধ্যেবেলা যখন মানে মনে হয় তখনই করি, মা জাগ্রত, মা রাত্রে শোবার সময় বলেছি সত্যি জাগবো তো মা, সত্যি জাগবো তো, সত্যি তোমার কাছে এসেছি, কি বলবো আমি, আসতে পেরেছি তোমার কাছে, আমি দেখা পেয়েছি তখন আমি এটাই অনেক মা, কৃপা করো মা, করো না মাই মা, কৃপা করো বক্তমা। মায়ের ওষুধ চলতো, মা প্রচন্ড পা হাঁটু ঘুরে যেত, মা মাও এসেছেন, মা পুরো একদম সুস্থ হয়ে গেছে, মা ওষুধ খাওয়া ছেড়ে দিয়েছে। মা কোথা থেকে আসছো মা? ওই তো একই হাওড়া থেকে আরো এক ঘন্টা যেতে হবে, আন্তরুট থেকে সেই মা এসেছে, মায়ের ইউটিউবে ভিডিও পেয়ে মাকে দেখেছে, মায়ের নাম জাপ করেছে, সেই মাকে পুরো ভালো করে দিয়েছে, আর কোনো ওষুধ খেতে হচ্ছে না, তাই মায়ের ভালোবাসা যেটুকু পেয়েছে মাকে এনে দিয়েছে। তাই মা নিজের নাম গোত্র বলো মা। স্বপ্না চ্যাটার্জি কাশ্যপ গোত্র। স্বপ্না চ্যাটার্জি কাশ্যপ গোত্র। একবার সবাই বলুন জয় কৃষ্ণ কালী মায়ের, জয় কৃষ্ণ কালী মায়ের, জয় জয় কৃষ্ণ কালী মায়ের, জয় জয় কৃষ্ণ কালী মায়ের, আগে এসে বলো মা, জয় কৃষ্ণ কালী মায়ের, জয় ভক্ত মা, জয় কৃষ্ণ কালী মায়ের, ভক্ত মা, মায়ের যন্ত্রণা করত মা, কোমরে তো যন্ত্রণা, হাতে কোমরে হাতে খুব যন্ত্রণা, তো বাড়িতে বসে মাকে দেখেছি, পাশ ফিরে শুতে পারি, আর এখনো আছে, একদম শেষ হয়নি, এখন মায়ের আর থেকে তার পেটে আমার ইয়ে আছে, বেলি হাড়নি, এই যে আর মা আমার কাছে মানে বলবো কি কাটা দিচ্ছে, আমায় বলো তুই চাল ভাজা আর চানাচুর কাঠি ভেতরে থাকবে, চানাচুর খাওয়াবি, বললাম ঠিক আছে, দিয়ে বাচ্চা ছোট্ট মেয়ে, আমি বলছি চলো, একজন বয়স্ক মহিলা উনি ব্যাগে করে চাল ভাজা দিচ্ছে, সে আমাকে দেবে না, তার সাথে আমি ঝগড়া করছি, বাচ্চাটা খাচ্ছে তুমি কেন দেবে না, তুমি কত টাকা নেবে, 5 টাকা 50 টাকা 500 টাকা, তাও তোমায় দিতে হবে চাল ভাজা, দিয়ে তখন আমার কথা শুনে এরকম ঠিক কোনো ঠোঙা করি কোনো কিছু নেই, এক আঁচল চাল ভাজা দিল, বাচ্চাটাকে দিল, খেলো, বলছি এবার বলো তোমায় কি টাকা দেবো মাসি, তা উনি বলছেন আমি চা টাকা পয়সা নেবো না, তোর বাড়ি চা খাবো, আর সেই সময় হট করে কে ফোন করলো, ঘুমটা ভেঙে গেল, আর আমার ভেতর ধরপর ধরপর করছে, আঁচড় পাচড় করছে, আমি ইয়ে করতে পারলাম না, এখন জানি না দুজন ছোটজন উনি আছেন তাকে আমি বুঝতে পেরেছি, খুব আদর করছি, খুব ইয়ে হাতটা ধরে, দিয়ে আমি বলছি চাল ভাজা কোথায় পাবো, এই চাল ভাজা তো আর পাওয়া যায় না দোকানে, দিয়ে কালকে হঠাৎ দুপুরবেলায় চাল ভাজা দিচ্ছি, কী রে তুই, দিয়ে মাকে দিয়ে গেল, চেনাচুরানো হয়নি গাড়ির, মা একটু ছোট্ট মেয়ের রূপে মা যাকেই স্বপ্ন দিচ্ছে, মা কিন্তু বলেছিল হাইটটা এতটা হবে, মা কিন্তু হাইট অনেক বড় হবে না, মা আমাকে বারবার বলেছে এই ছোট, হ্যাঁ হ্যাঁ এইটুকুনি হাইট, এইটুকুনি হাইট, চাল ভাজা দেখো মা, চাল ভাজা চানাচুর নিয়ে এসেছে, ও অন্যরি গাজু ভক্তরা সবাই আসতে থাকো, একবার এলে হবে না, জয় কৃষ্ণ কালী জয়, দাও মা চাল ভাজা খাচ্ছে, এই চানাচুর চাল ভাজা একটু খুলে খাইয়ে মাকে ইয়ে করতে হবে,
মা স্বপ্ন দেখেছে চানাচুরা চাল ভাজা আমার ভাজাটা দাও অস্থির লাগছে মা তো এটা মায়ের পায়েস আসতে পারবে না মাকা সন্দেশ মায়ের ঠিক আছে থাক আমি সব করে দেবো এই যে মায়ের সামনে চাল ভাজা জানাচ্ছো মাগো কৃপা দেখা দিও সাথে হাতটা ধরে থেকো মা গাড়ি তো মা বসে গেছে চাপেরা যাতে গাড়ি রাখবো না বিক্রি করবো সেটাই মা জানিয়ে জয় কৃষ্ণ কালী মায়ের জয় মা কালকে এসে মা।